করোনা মহামারী ও রুশ ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটের প্রভাব দেশের অর্থনীতিতেও। উচ্চ মূল্যস্ফীতিতে চিড়ে চ্যাপ্টা সাধারণ মানুষ। এ অবস্থায় ব্যাংকে টাকা জমানো তো দূরের কথা, সংসারের ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছেন অনেকে। এমন পরিস্থিতিতেও দেশের ব্যাংকগুলোতে বেড়েছে কোটিপতি হিসাবধারীর সংখ্যা। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রিপোর্টে তথ্য বলছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকে কোটিপতি আমানতদারের হিসাব ছিল 1,09,946টি। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে 1,13,586টি। আলোচ্য নয় মাসে কোটিপতি আমানতদারের হিসাব বেড়েছে 3,640টি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি বছরের জুন পর্যন্ত 1 কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা ছিল 1,13,554টি। সেই হিসেবে 3 মাসের ব্যবধান কোটি টাকার হিসাব বেড়েছে 32টি। অন্যদিকে শীর্ষ পর্যায়ে 50 কোটি টাকার বেশি এমন সংখ্যা বেড়েছে তুলনামূলক কম। তবে এই হিসাবগুলোর মধ্যে ব্যক্তির সংখ্যা কত, সেই পরিসংখ্যান বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে নেই। ব্যাংকাররা বলছেন, এখানে কোটিপতির ব্যক্তির সংখ্যার চেয়ে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টে বেশি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, 50 কোটি টাকার বেশি জমা আছে এমন আমানতের হিসাব গত বছরের ডিসেম্বরে ছিল 1,762টি। গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে 1,778টি। 40 কোটি টাকার বেশি থেকে 50 কোটি টাকার কম এমন আমানতকারের হিসাব গত বছরের ডিসেম্বরে ছিল 577টি। গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে 747টি। একই সময়ের ব্যবধানে 25 কোটি টাকার বেশি থেকে 20 কোটি টাকার কম এমন আমানতকারের হিসাব 1,143 থেকে বেড়ে হয়েছে 1,274টি। 20 কোটি টাকার কম থেকে 15 কোটি টাকার বেশি আমানতকারের হিসাব 1,845টি থেকে কমে দাঁড়িয়েছে 1,968টি। 15 কোটি টাকার কম থেকে 10 কোটি টাকার বেশি এমন আমানতকারের হিসাব 3,845 থেকে বেড়ে দাঁড়িয়েছে 4,074টি। বর্তমানে দেশের ব্যাংকগুলোতে মোট অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে 14.97 লাখ। এসব অ্যাকাউন্টে আমানতের পরিমাণ 17.13 লাখ কোটি টাকা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।